বছর খানেক আগে গলায় খাবার আটকে গিয়েছিল। তারপর থেকে কোমায় বছর দুয়েকের এই শিশু। বাড়িতে কৃত্রিমভাবে তৈরি হয়েছে আইসিইউ, চলছে ভেন্টিলেশন। এরকম অবস্থাতেও মা বাবার দ্বন্দ্বের মধ্যে চলে এলো পাটুলির এই ফুটফুটে মেয়েটা। মা ও বাবা দুজনেই পেশায় চিকিৎসক। আলিপুর আদালতে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। শিশুর মায়ের দাবি, মামলা শুনানি চলাকালীন তার স্বামী শিশুর চিকিৎসা নিয়ে প্রশ্ন তোলেন। যেটা ওর বাবা কোর্টে কেস করেছে ওকে প্রমাণ করার জন্য, ও বেঁচে মানে ওর ব্রেন ডেথ, এবং তার জন্য ওকে টাকা পয়সা দিতে হবে না। কিন্তু সমাজ এতটাই নিচের জায়গায় পৌঁছে গেছে যে তার বাবা তাকে মেয়েকে ডেথ প্রমাণ করার, ব্রেন ডেথ প্রমাণ করার জন্য তাকে আজকে এই স্টেজে নিয়ে এসেছে। এর প্রেক্ষিতে পদক্ষেপ নেয় আদালত। বিচারকের নির্দেশে সম্প্রতি শিশুর শারীরিক অবস্থা দেখতে যায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের 9 সদস্যের মেডিকেল টিম। বুধবার সেই রিপোর্ট আদালতে জমা পড়ে। সেই মেডিকেল রিপোর্টটা ওপেন করলেন কোর্ট। ওপেন করে আমাদেরকে বললেন যে দেখুন, রিপোর্টে আমি যা দেখতে পাচ্ছি তাতে বাচ্চাটা এখনও বেঁচে আছে। আমরা এটা কখনোই বলিনি যেটা ব্রেন ডেথ, বা বাবাও বলেননি। বাবা বলা বরাবর যেটা বলেছেন, যেটা হচ্ছে যে প্রপার ট্রিটমেন্টের দরকার। এই নিয়ে শিশুর বাবা কোনো মন্তব্য করতে চাননি। হ্যাঁ, আমাদের বলার নেই, কিছু বলবার নেই। মা বাবা আইনি লড়াইয়ে ব্যস্ত, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। অথচ তাদের সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।